তিন নাম্বার প্রশ্ন, তারাবির নামাজে চার রাকাত পরে যে দোয়া আমরা পড়ে থাকি, সুবহানাল্লাহিল মুলকি সুবহানাল্লাহিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি, এই দোয়াটা কোথা থেকে আসলো এবং এই দোয়াটা পড়তে হবে কিনা, এই দোয়াটা না পড়লে গুনাহ হবে কিনা এবং এই দোয়াটা পড়া জায়েজ কিনা, এটাও আমাদের জানা দরকার কিনা, যেগুলো আমরা শরীয়তের আমল বলে গণ্য করেছি, ইবাদত মনে করে আমরা করে থাকি, আসলে কি এটা ইবাদত কিনা বা এটা জায়েজ কিনা নাকি এটা হারাম বিদাত কোনটা জানা দরকার আছে না নাই? যে ভুলটা আমাদের মাঝে সচরাচর হয়ে থাকে, এই যে তারাবির নামাজে আমরা চার রাকাত পরপর একটা বিশ্রাম নেই, নেই কিনা, রেস্ট নেই, এটা হচ্ছে মুস্তাহাব, কি যেটা বলেন মুস্তাহাব, কারণ সালাত আদায় করতে হবে আরামের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা একটু মানে বিরতি দিয়ে দিয়ে নামাজ পড়ো যাতে করে তোমাদের কষ্ট না হয়, পিছনে যারা মুসল্লি থাকে ওনাদের কষ্ট না হয়। কিন্তু আমরা চার রাকাত পরে পরে একটা দোয়া পড়ি যেটা সারা বিশ্বে পড়ে থাকে, সারা বিশ্বে না বিশেষ করে বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদে এটা পড়ে থাকে, সুবহানাল্লাহিল মুলকি সুবহানাল্লাহিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি, এই দোয়াটা না পড়লে গুনাহ হবে কিনা বা এই দোয়াটা পড়তে হবে কিনা, এই দোয়াটা পড়া কি এটা আমাদের একটা জানার বিষয়, যারা বলেন ঠিক কিনা? আসল কথা কি জানেন, এই দোয়াটা কোরআনেও নাই হাদিসেও নাই কোথাও নাই, রাসূলুল্লাহ সাল্লাম এটা শেখাও যায় নাই, সাহাবারাও পড়ে নাই, রসুলও পড়ে নাই, এটার কোনো দলিল আদিল্লা কিচ্ছু নেই। আপনারা বলবেন তাহলে হুজুর আপনারা কোথায় পেলেন বা কারা পড়ে, এগুলো কীভাবে আসলো? এটা আপনি দলিল পাবেন, এটা আপনি পাবেন কোথায় পাবেন? দলিলে আমপাড়া, কি যেটা বলেন দলিলে আমপাড়া, এই আমপাড়ায় পাবেন, সিপাড়ায় পাবেন, কোরআন হাদিসে কোথাও পাবেন না। ওই আমপাড়া কে লেখছে, কোন বুজুর্গ কে লেখছে, ওইখানে আপনি পাবেন, কোরআন হাদিসে এটা কোথাও পাবেন না, কারণ এগুলো কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই। এগুলো আমরা পড়ে থাকি আমল মনে করে, কাজেই এটা পড়া সম্পূর্ণ বেদাত, কি জোরে বলেন এটা পড়া যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দোয়া আছে হাদিসে বর্ণিত, অনেক দোয়া আছে কোরআনে বর্ণিত, আপনি রাসূলের পর দুরূদ শরীফ পড়তে পারেন, ওই কিছুক্ষণ রেস্ট নেবেন, চুপ করে বসে না থাকা, আপনি রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে পারেন, আপনি কোরআনে বর্ণিত একটা আয়াত পড়তে পারেন, দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া এটা পড়তে পারেন, রব্বানা সালামনা পড়তে পারেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা বাবা মার জন্য দোয়া করতে পারেন, আপনি দোয়া মাসুরা পড়তে পারেন, জিকির করতে পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়তে পারেন, সুবহানাল্লাহিল মুলকি সুবহানাল্লাহিল ইজ্জাতি এটা কোরআনে নাই হাদিসে নাই, এটা কেন করবেন আপনি? বুঝলাম এটা ভালো, প্রশ্ন আসে কি জোরে বলেন, এটা তো ভালো দোয়া সবাই পড়ে থাকে, বাপ দাদারা আদিমকাল থেকে করে আসছে, আপনারা এখন নতুন করে ফতোয়া দেন, আসলে নতুন করে ফতোয়া দেওয়ার কিচ্ছু নেই, আদিমকালেও এটা কোরআন হাদিসে ছিল না, এখনও নেই, এটা মানুষের বানানো, কি জোরে বলেন মানুষের বানানো দোয়া, আমরা আমলের ভিতরে ঢোকাতে চাই না, আমরা কোরআন এবং হাদিস থেকে দলিল হিসাবে আমরা আমল করতে চাই, এটাই প্রশ্নের উত্তর।